আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নবম শ্রেণী বাংলা প্রথম পাঠ, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, লিখেছেন মুকুন্দ চক্রবর্তী। এটি নেওয়া হয়েছে চণ্ডীমঙ্গল কাব্য থেকে, কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এখন দেখব এই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, এই মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার, এগুলো জানার আগে একটু প্রথম দেখে নিই কি কলিঙ্গ, কলিঙ্গ কেনই বা কলিঙ্গে ঝড় বৃষ্টির কথা মুকুন্দ চক্রবর্তী লিখেছেন। একটু দেখে নিই আমরা যে এটা গুজরাট রাজ্যের পত্তন ঘটেছিল, গুজরাট, যে গুজরাট রাজ্যে পত্তনটা ঘটিয়েছিল কালকেতু, এবং সেটি ঘটিয়েছিল দেবী চণ্ডীর কৃপায়। তা দেবী চণ্ডীর কৃপায় কালকেতু অনেক সম্পত্তিও পেয়েছিল, মানে সাত ঘরা ধন পেয়েছিল আর মানিক্যের অঙ্গুরি পেয়েছিল, দিয়ে সে নানা রকম মানে বাধা বিপত্তি অতিক্রম করে গুজরাট নগর পত্তন করেছিল। তাহলে কালকেতু করেছিল গুজরাট নগরটা পত্তন, কিন্তু পত্তন করলে কী হবে তার মনে কিন্তু দুঃখ ঘুরিল না, কারণ সেখানে কোনো পূজা বাস করতেই চাইল না। তখন সে মানে কালকেতু আর কি আবার দেবী চণ্ডীর শরণাপন্ন হলেন যে আমার রাজ্যে কেউ বাস করতে চাইছে না, কি করলে বাস করবে। তখন দেবী চণ্ডী পদ্মাবতীর সঙ্গে একটা পরামর্শ করে স্থির করলেন যে পাশের রাজ্য কলিঙ্গ, এই কলিঙ্গতে যদি একটু ঝড় বৃষ্টি সৃষ্টি করা যায় তাহলে সেখানকার মানে দুর্যোগ সৃষ্টি করা যায়, তা সেখানকার পূজারা ওই গুজরাটে আসতে বাধ্য হবে। তাই সেই মতো কলিঙ্গ রাজ্যে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। এবার আমাদের কবিতা পাঠও শুরু হবে এবং প্রত্যেকটা লাইন আমরা পড়ে যাব, প্রত্যেকটা মানে আমরা বুঝে যাব। মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার, দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার। দেখো এটা আমরা বুঝতেই পারছি, মেঘে অন্ধকার, এত মেঘ উঠেছে যে সেখানে অন্ধকার হয়ে গেছে এবং নিজের অঙ্গ একটা কেউ কাউকে দেখতে পাচ্ছে না। তাহলে কোথায় মেঘ উঠেছে আমরা বুঝতে পারলাম না, মেঘ উঠেছে কলিঙ্গের আকাশে, গুজরাটের পাশের রাজ্য কলিঙ্গ, কলিঙ্গর আকাশে মেঘ উঠেছে, এবং কে মেঘ তৈরি করলো সেটাও আমরা আগে জানতে পারলাম, কেন করলো সেটাও জানতে পারলাম। কেহ কি দেখিতে না পায়, মানে নিজের অঙ্গ, মানে নিজের অঙ্গ পর্যন্ত কেউ, কলিঙ্গবাসী নিজের অঙ্গ পর্যন্ত দেখতে পাচ্ছে না, এত মেঘ উঠেছে। ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর, সঘনে চিকুর, চিকুর কথা অর্থ হচ্ছে বিদ্যুৎ, ঈশান কোণে মেঘটা উঠেছে। তা ঈশান কোণ আমরা জানি, ঈশান অগ্নি বায়ু নৈঋত্য চারটে কোণের আমরা নাম জানি, তা ঈশান কোণে মানে ঘন হয়ে মানে মেঘ উঠেছে, সঘনে চিকুর মানে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। উত্তরে উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর, মানে উত্তর আকাশে বাতাস যেখানে আছে বাতাস দিচ্ছে উত্তর থেকে, সেখানেও যে পবন কথা অর্থ বাতাস, মেঘ ডাকে দূর দূর। নিমিষকে জোরে মেঘ গগনমণ্ডল, চারি মেঘে বলিছে মুষলধারে জল। দেখো কি বুঝতে পারছি না, চারি মেঘে জল মানে মানে কি হচ্ছে না, মুষলধারে জল সৃষ্টি করছে। তাহলে আমরা এই জায়গাটা তো প্লেন কথার মতনই আছে, কিছু আলোচনা করার নেই। কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ, পোলোয় গনিয়া পূজা ভাবয়ে বিষাদ। কলিঙ্গর উপর যখন মেঘটা উড়ে এলো তখন উচ্চ স্বরে উচ্চ নাদে ডাকছে, পোলোয় গুনছে মানে কি ঘটবে এরপর, কি কোথাকার মানুষরা পোলোয় গুনছে, কলিঙ্গের মানে পূজারা, ভাবয়ে বিষাদ মানে বিস্ময় মনে ভাবছে কি হবে। হুর হুর দূর মানে দূর দূর বহে যেন ঝড়, এবার ঝড় বইতে শুরু করে দিল। কী অবস্থার মধ্যে চলছে কলিঙ্গটা আমরা বুঝতে পারছি, মানে সেই সময়টা বিপাকে ভবন ছাড়ি পূজা দিল রড, তার মানে কি হলো, ভবন হচ্ছে গৃহ, তাহলে মানে পূজারা রড দিল কেন না, দেবী চণ্ডীর কোপে কলিঙ্গ যেভাবে বিপর্যয় হয়েছে তা দেখে পূজারা প্রাণ ভয়ে রড অর্থাৎ দৌড় দিল, দৌড় দিয়ে পালিয়ে গেল। আমরা পরের কথায় যাব, বলছে দেখো ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিৎ, হরিৎ মানে সবুজ বর্ণ, হরিৎ আবহ সবুজ বর্ণ, তার মানে
মানে সেটাও ধুলোয় আচ্ছাদিত হয়ে গেল, মানে বৃক্ষ ঘাস যেগুলো ছিল উল্টিয়া পড়ে শস্য প্রজা চমকিত, মানে শস্যগুলো যেন উল্টিয়ে পড়ছে, উল্টিয়ে এমনভাবে দেবী চণ্ডীর কোপে কলিঙ্গ যে ঝড় বৃষ্টিটা সৃষ্টি হয়েছিল, মানে শস্য ক্ষেত্রে ফসলগুলো যেন উল্টিয়ে পড়তে শুরু করলো। চারি মেঘে জল দায় অষ্ট গজরথ, তা চারি মেঘে জল দায় অষ্ট গজরথ, এ অর্থটা কী হবে না, চার মেঘ বলতে এখানে আমরা বুঝবো আবর্ত সংবর্ত পুষ্কর দ্রোণ একসাথে এক জোড়া করে মোট আটটি দিগ্গজ, মানে গজরাজ হাতিদের মধ্যে যে রাজ থাকে, তাই তার দ্বারা যেন জল বর্ষণ হচ্ছে। তারপরে কি বলছে, সঘনে চিকুর পরে ব্যঙ্গ তর্কাবাজ, মানে চিকুর মানে তো বিদ্যুৎ, সঘনে মানে ঘন ঘন বিদ্যুৎ বিদ্যুৎ চমকাচ্ছে, পরে ব্যঙ্গ তর্কাবাজ মানে ব্যাঙের মতো লাপি লাপিয়ে বাজ পড়ছে। করি করো সমান বরিষে জলধর, করি মানে হাতি সুঁড় কর্মের সুঁড়, হাতি সুঁড়ে সমান মানে বড় জল ধরায় বয়ে চলেছে, জলে মহি একাকার পথ হইল হারা, তাহলে জল যখন সমস্ত এক হয়ে গেল তখন তো মানে পথ ছয় কি হারাতে হবে, মানে রাস্তাঘাট তো জলের তলায় চলে গেছে, তাহলে আমরা এটা বুঝতে পারলাম। ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন, চারিদিকে মেঘের গর্জন শুনতে পাচ্ছে, মানে দেবী চণ্ডী আদেশে এসব হচ্ছে, মানে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটবেই, কারো কথা শুনিতে না পায় কোনো জন, এত ঝড় এত দুর্যোগ মানে এত বর্ষণ যে কেউ কারো পাশের লোকে কেউ শুনতে পাচ্ছে না, পাশের জনের কথা অন্যজন শুনতে পাচ্ছে না। পরিচ্ছন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী, এটা কি সন্ধ্যা না দিন না রাত, কিচ্ছু বোঝা যাচ্ছে না, পরিষ্কারভাবে পরিচ্ছন্নভাবে বোঝা যাচ্ছে না। কলিঙ্গে সোঁড়ে সকল লোকে যেন জয়মানী, আমাদের এইখানটা আমাদের দেখতে হবে, সোঁড়ে সকল লোকের যেন জয়মানী, কি বলতে চাইলে এটার মধ্যে দিয়ে কবি, দেখা যাক আমাদের জয়মানী কথাটার অর্থ কি। ইনি ছিলেন ব্যাসদেবের শিষ্য, মানে দ্বিতীয় মতে আবার ইনি আবার বজ্র নিবারক, সেই জন্যে মানে যখন বজ্রপাত হয় তখন এর নাম উচ্চারিত হয়, উচ্চারিত হলে কী হয় বিপদ থেকে মুক্ত পাওয়া যায়, তাই বলছে সে কলিঙ্গে সোঁড়ে সকল লোক জয়মানি, সে তার যেন নাম স্মরণ করছে, হুড় হুড় দূর দূর শুনি ঝনঝন, এটা কিছু মানে বোঝাবার নেই, একটা শব্দের বা একদম মানে রূপ দেখিয়েছি যে প্রকৃতি মানে কি দুর্যোগের রূপটা, না পায় দেখিতে কাহ রবির কিরণ, আর রবির কিরণ তো দেখাই যাবে না, কেউ কারো তো অঙ্গ দেখতে পাচ্ছে না, রবির কিরণ কী করে দেখবে, মানে সূর্য সূর্যের আলো কী করে দেখবে, গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে, তার মানে এটা কি বলতে চাইলো, গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া আসলে জলে, ভুজঙ্গ এখানে কি, ভুজঙ্গ এখানে সাপ, আমরা বুঝতে পারছি যে ভুজঙ্গ এখানে সাপের কথা বলা হয়েছে, তাহলে সে গর্ত ছেড়ে এখন সেই জলের ওপর দিয়ে ভাসছে। নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে নিরবধি সাত দিন বৃষ্টি নিরন্তর, তা কদিন বৃষ্টি হয়েছিল না, বৃষ্টি হয়েছিল সাত দিন ধরে, তা সাত দিন ধরে বৃষ্টিটা কলিঙ্গ দেশে হয়েছিল। আছুক শস্যে কার্য হেজা গেল ঘর, মানে শস্য সমস্ত কিছু যেন হেজে গেল, পচে হেজে যায় বলে আমরা সেরকম হেজে গেল, মেঝেতে পড়াইয়ে শিল বিদারায়া চাল, মানে শিল মানে বড় বড় পাথর চালের ওপর পড়ে অ্যাডভেস্টার চালই হোক বা শক্ত চালই হোক ভেঙে গেছে, চুরু মানে বিদারিত হয়ে গেছে। ভাদ্রপদ মাসে যেমন পড়ে পাকা তাল, পাকা তাল ভাদ্র মাসেই হয়, তা পাকা তাল যদি পড়ে সেরকম থাকে কি বিদন্য শিলগুলো পড়েছে, বড় বড় মানে বরফের টুকরো পড়েছে। চণ্ডী আদেশ পায় বীর হনুমান মত্ত অট্টালিকা ভাঙি করি খান খান, এটার মধ্যে কি বোঝাতে চাইল লেখক, আমরা সেই হনুমানের গল্প পড়েছি শ্রীলঙ্কায় গিয়ে কীভাবে তিনি মানে বিভিন্ন অট্টালিকাগুলো ধ্বংস করেছিলেন, তা সেরকম আর কি, মট্ট অট্টালিকা মট অট্টালিকা ভাঙি করি খান খান, চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল, পর্বতের সমান যেন ঢেউ বইছে, চারি উঠে পড়ে ঘরগুলো করে দলমল, মানে ঘরগুলো যেন নড়ছে দলমল করে নড়ছে, চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ, নদ নদীও যেন সেই দিক দিয়ে প্রবাহিত হচ্ছে, চণ্ডীর আদেশে যেন সেই প্রবল বিবেকে ধোয়া সর্বগ্রাসী করার জন্য সব কিছুকে ধ্বংস করার জন্য ছুটে আসছে,
অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন, এটা অম্বিকা মঙ্গল, এটাকে আবার অম্বিকা মঙ্গল কবি এখানেই ব্যবহার করেছেন, মানে এটাকে আমরা চণ্ডী মঙ্গল অম্বিকা মঙ্গলকে আমরা একই বলতে পারি, কিন্তু আমরা চণ্ডী মঙ্গল কাব্য থেকে নেওয়া হয়েছে। তাহলে আমরা বুঝলাম যে সেই গুজরাটের লোক আনার জন্যে, জন আনার জন্যে, মানুষ আনার জন্যে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টিটা সৃষ্টি হয়েছিল। তাহলে আমার পাঠ শেষ হয়ে গেল, ভালো লাগলে লাইক করবে, ভুলতে থাকলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে।